আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে 25 তারিখ, যাওয়া বর্দিন যাবা? চলো, হ্যাঁ যাও চলো। বাবা রে বাবা, কত তামসা। আমরা এখন যাচ্ছি ভোট দিতে। আমি যেই মার্কায় ভোট দিব ওই মার্কা জিতে যাবো, এখানে কই দিলাম। ঠিক আছে, তোমাকে বললাম ভোট দেওয়ার যাওয়ার জন্য। তো মা তো সমস্যা, মার অসুস্থতার কারণে মা ভোট দিতে যাইতে পারতেছে না। তো আমি চলে যেতেছি, তো বাসার অন্য সবাই লাঞ্চের পরে যাবে ভোট দেওয়ার জন্য। তো আমি আবার সকাল সকালই, আমার মধ্যে একটু আনন্দ কাজ করতেছিল যে প্রথম প্রথম এইবার কাউন্সিলরের কিংবা মেয়র, তারপর মহিলা কাউন্সিলরের ভোট আমি একাই দিব। আমি একাই বলতে সবাই দিবে, কিন্তু আমার মধ্যে মানে আনন্দ কাজ করতেছে যে আমিও ভোটটা দিব। তো প্রথমবার তো রওনা হয়ে গেলাম ভোট দেওয়ার জন্য। তো আমি নাকি একজনই একাই, তিনটা ভোট নাকি আমি একাই দেবো। তো এই জিনিসটা শুনে আরও বেশি ভালো লাগতেছে যে আমি একজন মানুষ তিনটা ভোট দেবো তিনজনকে। তো আমার একটা ভোটের কারণে অনেকেই জিতবে। তো এই যে দেখেন ভোটের রাস্তায় আমরা রওনা হয়ে গেলাম, অনেক পোস্টার ব্যানার এখানে টানানো আছে। তো সবাই যাইতেছে যার যার প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তো আমিও যাইতেছি, তো আমারও পছন্দের প্রার্থী আছে। তো সেটা আমি এখন বলবো না, হয়তো বা বললে যদি হেরে যায় কিংবা কি হয় না হয় সেটা তো বলা যায় না। অবশ্যই জিতবে আমার এই ভরসা আছে, তো আমার প্রার্থী জিতবে এটাই আমি আশা করতেছি। তো সেই উদ্দেশ্য নিয়ে যাইতেছি ভোট দেওয়ার জন্য। তো অনেক মানুষ এখানে ভোট দিতে যাইতেছে, অনেকে আবার ভোট দিয়ে চলেও আসতেছে। তো আমি 10টার দিকে যাইতেছিলাম ভোট দেওয়ার জন্য, আরও আগে যেতাম। তো সকালবেলা আমার নাস্তা টাস্তা করা একটু সময় লাগলো। তো আইসা এখানে ভোট কেন্দ্রে আসার পর বাহিরে ভোটার আইডি কার্ড দিয়ে, তো ওইখানে আর কি ভোটার আইডি কার্ডের কার্ড দেখায় আমার যেই রিসিপ্ট যেটা নিতে হয় ভোট দেওয়ার আগে, তো সেই রিসিপ্টটা নিতেছিলাম। তো এখানে এক ভাইয়া রিসিপ্টটা আর কি চেক করে দেখতেছে যে এখানে মিলবে নাকি। তো সে নেটে সার্চ দিয়ে দেখতেছে যে না, আমার কার্ডটা প্রথম যেইখানে নিয়ে গেছে ওইখানেই আর কি আমার কার্ডটা মিলে গেছে। তো যাক, আমার ভাগ্য ভালো। এখন ভিতরে যে কতটা লাইন আছে না আছে সেটা হয়তো বা দেখার বাকি আছে। তো সবাই নাকি বলতেছে যে ভিতরে নাকি ফোন নিয়ে যাওয়া যায় না। তো অনেক খারাপ লাগলো যে আমি চাইছিলাম যে ভিতরে ফোন নিয়ে যাব ভোট দেওয়ার জন্য, তো সেটা দেখানো হয়তো বা যাবে না। তো এখানে সবাই ভোট দিতেছে, আমিও আসছি ভোট দেওয়ার জন্য। তো এখানে ভাইয়েরা বলতেছে যে লাঠি মার্কা একটু ভোটটা দিন, আর যদি না দিতে পারেন তাহলে দোয়া করে দিন। তো সবাই বলছে অবশ্যই। তো এখানে আমার কার্ডটা মিলে গেছে, মিলে যাওয়ার পরে আর কি আমি কাগজটা নিয়ে যায় ভিতরে যাইতেছিলাম। তো এখানে পুলিশ, সিকিউরিটি, আর্মি, ভিডিয়া সব কিছু এখানে মজুদ করছে যেন কোনো সমস্যা না হয়, যাক ব্যবস্থা অনেক ভালো। তো আমিও আসলাম। তো ভিতরে যাইতে যেয়ে দেখি যে বলতেছে ফোন আছে নাকি, আমাকে জিজ্ঞাসা করতেছে। তো আমি বলতেছিলাম যে ফোন তো আছে, এবার ফোন তো নিয়ে যাওয়া যাবে না, বাটন ফোন নেওয়া যাইব কিন্তু টাচ ফোন নিয়ে যাওয়া যাবে না। তো এটা শুনে আমার মন খারাপ হয়ে গেলো যে যাক, মনে করছিলাম যে ভিতরে ভিডিও করব আর আপনাদের সবাইকে দেখাবো, তো সেটা আর হইলো না। তো ভিতরে চলে গেলাম, এখানে সিকিউরিটি বা একজন একজন করে ভিতরে ঢুকাইতেছে। তো মনের মধ্যে অনেক বড় একটা কষ্ট নিয়ে এখন ভিতরে চলে যাব, কিন্তু ভিডিও করতে পারবো না, সেটাই সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। তো এই যে দেখেন আমি ভোট দিয়ে চলে আসছি। তো ভিতরে যাওয়ার পর বেশি কষ্ট হয় নাই। আমি যখন গেছি আমার কাগজটা দেখাইতে বলতেছে চারতলায়, তো আমাদের মাদ্রাসা কেন্দ্র পড়ছে, তো মাদ্রাসার উপরেটা চারতলায় চলে গেছি। চলে যায় ভাইয়া বলতেছে যে আপনার ওই রুমে যাইতে হবে। তো ওই রুমে যাই দেখি যে ভিতরে কোনো সিরিয়ালে হয় নাই, আর আমি অন্য অন্য সব জায়গায় সিরিয়াল অনেক লম্বা লম্বা সিরিয়াল, কিন্তু আমি যেই কেন্দ্রে পড়ছি সেখানে মনে করেন যে কোনো সিরিয়ালই ছিল না। আমার আগে মাত্র 2 জন ব্যক্তি ছিল, তো তারা ভোট দিয়া যায় মাত্র 5 মিনিট আমি দাঁড়াইছি। তো দাঁড়ানোর পর এইভাবে ভিতরে চলে গেলাম। তো ভিতরে যায় এরকম কীভাবে ভোট দিতে হবে না দিতে হবে, তো এখানে 3 জন ভাইয়া ছিল, একজন কম্পিউটারে দেখতেছিলেন, আরেকজন কাগজ নিয়ে রিসিপ্ট মিলাইতেছেন, আর এক আপু বসে এখানে কীভাবে দিতে হবে না দিতে হবে ওই জিনিসগুলো আমাদের দেখা দিতেছিল। তো ওইটাও আমাকে দেখাই দিল, তো আমি দেখে তো ভিতরে চলে গেলাম। তো এখানে দেখি যে তিনটা, ফার্স্ট টাইম এরকম ভোট দিলাম ডিজিটালভাবে, যেখানে কিছু ট্যাবের মতো ছিল। তো ওইখানে আর কি আমার মার্কা পছন্দ করে আমি কোন মার্কায় দিব না দিব সেটা আর কি দেখে ভোটটা দিয়ে আসলাম, যাক ভালো লাগলো। তো ভোট দিয়ে এখানে বাইরে আসা ঘুরতে ঘুরতে দেখলাম আর অন্য কেন্দ্রে যাওয়ার জন্য, তো যাইতে যাইতে দেখি সামনে এখানে কাঁচা তাল বিক্রি করতেছে। তো বললাম যে আমার সাথে ফয়সালা ছিল, তো ওকে বললাম যে কি তাল খাবে নাকি, ও বলতেছে না খাবো না, আমাকে দেখি খায় কেমন লাগে, তাল তো কোনো সময় এখনও খাই নেই। তো এখানে ভাইয়াটা তাল বিক্রি করতেছে, জিজ্ঞাসা করলাম তাল কয় টাকা করে, সে বলতেছে যে ছোটো তাল হইতেছে 20 টাকা আর বড়ো যেগুলো সেগুলো 30 টাকা, কিন্তু ছোটো বড়ো সবই একরকম, কিন্তু 2 রকম করে দাম ফিক্সড করে দিছে। তো এইখানে দেখলাম যে তাল ভালোই, ভিতরে নরম নরম ছিল।
তো একটার ভিতরে তিনটা তাল ছিল, তো বেশি তাল খাইনি, তো একটা তালই নিলাম, একটা তালের মধ্যে তিনটা ছিল, তো দুইজনে একটা একটা করে নিয়ে আরেকটার ভাগ করে এরকম খাইতেছিলাম। তো কে কে খাবে অবশ্যই দেখে কেউ আবার বকা টাকা দিও না, আমাদের বাসার মানুষ দেখলে তো তারা বলবে যে আমি নাকি তাদেরকে রেখে খাইয়ে ফেলাইছি। তো এমনিতে বাইরে যাই আমি কিছু খাই না, কেন জানি ওইখানে ঘুরতে যাই দেখে মনে চাইলো, তো এই কারণে খাইলাম। কেউ নজর দিও না তাহলে কিন্তু আমার পেট ব্যথা হইব, আর কেউ গালাগালি করে না যে আমি একা একা খাইতেছিলাম। তো এখানে সবার ভোটের যে রিসিপ দেওয়ার এইগুলা এখানে সব কিছু একটা একটা করে বসছে, তো তাল টাল খাওয়া শেষ করে এখানে টাকাটাও দিয়ে দিলাম। তো ভাইয়াটা এখানে আরেকটা ছেলে আসছিলো, তো দোকানদার ছিল না, তারপর আর কি তার কাছ থেকে আমি টাকা নিয়ে আমি একটা তাল বিক্রিও করে দিলাম। তো দোকানদার ভাই আসার পর আমি তার কাছে টাকা দিয়ে দিলাম। তো সামনে দেখি এখানে কি ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতেছি, যে লটারির মতো, যে যে কয়টা লটারি পড়বে তো সেখানে ওই কয়টা আইসক্রিম পাবে। তো আমি প্রথমবার ঘুরাইছিলাম 5 টাকা দিয়ে, তো আমি 2টা পাইছি। তো পরবর্তীতে ভাইয়ের বলতেছিলাম, তো ক্যামেরাম্যানের বললাম কী ব্যাপার, ও আবার ওই ভিডিওটা করে না, তো আমি আবার আরেকবার ঘুরাইলাম যে ঠিক আছে 2টা যখন পাইছি 2জনে খাবো। তো ভাইয়ের বললাম যে আপনার যখন লস হয়ে যাবে তো আরেকটা দড়ি দেখি পাওয়া যায় নাকি, তো আরেকটা দড়ি দেখি যে আমার একটা মাত্র পড়ছে। তো পরবর্তীতে 3টা আইসক্রিম নিয়ে খাইতে খেতে আমরা চলে যাইতেছিলাম, সামনে তো বাসায় চলে যাব। তো কেন্দ্রের সব, তো আপনারা কেউ যদি খাইতে চান আইসক্রিমগুলো আসলেও ভালো আছে, কম দামি আইসক্রিম হলে কী হবে, কিন্তু আইসক্রিমগুলো অনেক মজা ছিল। এই আইসক্রিমের মধ্যে আবার বাদামও দেওয়া ছিল, যেটা মুখের মধ্যে পড়ছিল আর এটার বাদামের একটা কি ভালোই লাগলো। তো সবাই এই গরমের মধ্যে, অনেক রোদ ছিল, রোদের মধ্যে গরমের মধ্যে এই 5 টাকা দামের আইসক্রিম অনেক মজা লাগতেছিল। তো সবাই ভোট দিতে আসছে, তো আপনারা সবাই দেখবেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই। আর ভিডিওটা 5টা পর্যন্ত চলবে, আর 5টার দিকে হয়তো বা 5টার পর ফলাফল জানানো হবে। তো চেষ্টা করবো ওই সময় এসে ফলাফল যে কে জিতে না জিতে সেটাও জানানোর জন্য। তো এই ভোট শেষ করে আমরা চলে যেতেছিলাম। তো প্রথম কাউন্সিলর মেয়রের ভোট দিয়ে আমার অভিজ্ঞতাটা ভালোই, আর অনেক শান্তশিষ্ট আর ঝামেলামুক্তভাবে ভোটটা দিলাম। আগে শুনতাম যে ভোট দিতে গেলে নাকি অনেক সমস্যা হয়, মারামারি এই সেই ঝামেলা, তো এখানে কোনো কিছুই হয় নাই, তো ভালোই লাগলো। তো গাজীপুর সিটির ভোট, তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমাদের গাজীপুরের ভোট কেন্দ্রের ভোট প্রদান কিংবা ভোট কেমন লাগলো। তো অবশ্যই ভালো লাগার মতো একটা ভিডিও, তো টান টান উত্তেজনা চলতেছিল, তো সবাই বলতেছিল যে এই মার্কা জিতবে ওই মার্কায় ভোট দিবেন। তো এখানে যে এমনভাবে পোস্টার টানানো হয়েছে যে উপরে আকাশটা পর্যন্ত দেখা যাইতেছে না, যে এত পোস্টার এখানে টানাই দিচ্ছে, তো মানুষের জন্য ভিড়ে এখানে যাওয়া যাইতেছে না। রাস্তার মধ্যে আবার গতকাল বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে রাস্তাটা আবার একবারে সমস্যা তৈরি করে ফেলাইছে। তো আমি ভোট দিয়ে বেশিক্ষণ দেরি করিনি, আমার ভোটটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো এখন বাসায় চলে যাব আইসক্রিম খাইতে খাইতে। তো এখানে যদি আরও অন্য কিছু থাকতো, অনেক কিছু থাকার কথা ছিল, কিন্তু এখানে ভোটের উত্তেজনাটাই বেশি, মানুষের খাওয়া দাওয়ার প্রতি মনোযোগ কম ছিল, তো এই কারণে বেশি খাওয়া দাওয়ার বেশি কিছু এখানে বসে নাই, কিন্তু মানুষ অনেক আনন্দের সহিত ভোট দিতেছে। এখানে অনেক মানুষ দেখলাম যে তারা অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, ই করতে পারে না, তারপরে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে এসে পড়ছে। এখানে আবার পুলিশ ভিডিও সব কিছুই এখানে মোতায়েন করা হয়েছে যেন কোনো সমস্যা না তৈরি হয়। তো ওই ভিডিও আর এই ভোট কেন্দ্রের ভোট প্রদান 25 তারিখে ছিল, তো ওই ভিডিওটা আমি তাড়াতাড়ি কইরা এসে ভিডিওটা এডিট করছিলাম অনেক তাড়াতাড়ি, এই কারণে হয়তো বা এডিট করার সময় অনেক কথাবার্তা আপনাদের কাছে খারাপ লাগবে কিংবা সমস্যা মনে হবে যে কথা ঠিক হয় নাই কিংবা ভিডিওটা এডিট করা ঠিক হয় নাই। তো আমি ওই 25 তারিখে ছাড়ার জন্য তাড়াতাড়ি করে বা মানে দোকানে এসে এডিট করছিলাম, হয়তো বা সাউন্ড বাহিরের মানে নয়েজ কিন্তু সব কিছুই এখানে শোনা যাইতেছিল। তো এটার ফলাফল বিকালে জানানো হবে, তো ভালো থাকবেন সবাই।